তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো তোমাদের থাকতেই হবে। আমি এম স্যার তোমাদের জন্য আজ অনলাইন ক্লাসে। তোমরা বিদ্রোহ সম্পর্কে তোমাদের ধারণা আছে, তোমরা কয়েকটা বিদ্রোহের নামও তোমরা জানো, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, হো বিদ্রোহ, ঠিকই ধরেছ। আজকে আমি তোমাদের একটা বিদ্রোহ পড়াবো, যে বিদ্রোহটার নাম হলো সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে সংগঠিত হয় এবং 56 পর্যন্ত এক বছর ধরে এই বিদ্রোহটা চলে। ব্রিটিশ ভারতের ইতিহাসে যত উপজাতি বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল এই সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল বিদ্রোহ কোনো একটি কারণে সংগঠিত হয়নি, এই বিদ্রোহের পিছনে এক বা একাধিক কারণ ছিল। সাঁওতালরা ছিল আদিম প্রকৃতির, তাদের ওপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ শাসন তাদেরকে বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য করেছিল। আগেই বলেছি 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় এবং এক বছর ধরে চলে, 55 থেকে 56। এই সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল ভাগনাডিহির মাঠে শপথ গ্রহণের মধ্য দিয়ে। সিধু কানুর নেতৃত্বে এই শপথ গ্রহণ হয়েছিল, কেননা সাঁওতালরা বুঝতে পেরেছিল যে ব্রিটিশ অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে, জমিদারদের হাত থেকে রক্ষা পেতে, মহাজনদের হাত থেকে রক্ষা পেতে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। তাই ভাগনাডিহির মাঠে শপথের গ্রহণের সঙ্গে সঙ্গেই এই বিদ্রোহ ছড়িয়ে পড়ল। কোথায় কোথায়? বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, ছোটনাগপুর, রাঁচি, পশ্চিম সিংভূম, পূর্ব সিংভূম, পুরুলিয়া, বাঁকুড়া, সাঁওতাল পরগনা, দুমকো প্রভৃতি স্থানে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। যখন এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল তখন সাঁওতালদের মনে একটা আশার আলো জেগেছিল যে অত্যাচারী মহাজন সুৎখর এবং জমিদারদের হাত থেকে রক্ষা পেতে বা ব্রিটিশদের হাত থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো এই বিদ্রোহ। কিন্তু কেন এই সাঁওতালরা বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের পিছনে অনেকগুলি কারণ ছিল। এক হলো অরণ্যের অধিকার থেকে বঞ্চনা, কেননা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1865 খ্রিস্টাব্দে অরণ্য আইন পাশ করে। যে অরণ্য আইন বলে সাঁওতালদের তাদের অরণ্যের অধিকার থেকে বঞ্চিত করে, আর এই বঞ্চনা তাদেরকে বিদ্রোহের পথে হাঁটতে সাহায্য করে। এছাড়া ভূমি রাজস্ব আরও, সাঁওতালরা যেখানে থাকতো যে পরগনায় সেখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনার পরিমাণ বৃদ্ধি করে এবং ঘোষণা করে যে নগদে খাজনা দিতে হবে, যা সাঁওতালদের বিদ্রোহী করে তোলে এবং তারা বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য হয়। ব্যবসায়ীদের কাজটুপি, কেননা সাঁওতাল পরগনাগুলোতে অরণ্যায়নের পরে ব্যবসায়ী এবং মহাজনরা ওরা আসে, এসে সাঁওতালদের সহজ সরল জীবনযাপনের সুযোগ নিয়ে তারা ঠকাতে শুরু করে। ব্যবসায়ীরা সাঁওতালদের কাছ থেকে মাল কেনার সময় তারা বেশি ওজনের বাটখারা ব্যবহার করে, এটা ছিল কেনারাম। আর সাঁওতালরা যখন ব্যবসায়ীদের কাছ থেকে কিছু কিনবে সেটা ছিল বেচারাম, অর্থাৎ তারা সেখানে কম ওজনের বাটখারা ব্যবহার করত। একদিকে কম ওজনের বাটখারা, একদিকে বেশি ওজনের বাটখারা, এই কেনারাম এবং বেচারাম, এই বাটখারা সাঁওতালদের ক্ষুব্ধ করে তুলেছিল, কেননা এই বাটখারা দুটো তাদেরকে ঠকাচ্ছিল, বেচতে গেলেও ঠকাচ্ছিল, কিনতে গেলেও ঠকাচ্ছিল, যার পরিপ্রেক্ষিতে তারা বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, ধর্মান্তকরণ, সাঁওতালদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা বা খ্রিস্টান মিশনারিরা তাদের অনুগত,
সাঁওতালদের ধর্মান্তরিত করার চেষ্টা করছিল, যা তাদের ধর্মাবেগে ধর্মাবেগে আঘাত লেগেছিল, আর এই আঘাত তারা সহ্য করতে পারেনি, তারা বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, তাদেরকে নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল জোর করে, অল্প জমি তাদের, তার উপরে নীল, সেই অল্প জমিতে নীল চাষ করতে বাধ্য করা হয়, যার পরিপ্রেক্ষিতে তারা বিদ্রোহের পথে হাঁটতে বাধ্য হয়। এর পাশাপাশি আমরা দেখব যে সাঁওতাল বিদ্রোহের কতগুলি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি কি? না, সর্বস্তরের অংশগ্রহণ। সাঁওতাল বিদ্রোহ ছিল সর্বস্তরের অংশগ্রহণ, অর্থাৎ এখানে সকল শ্রেণীর সাঁওতালরা, মেয়ে, বুড়ো, ছেলে, পুরুষ, বাচ্চা, সকলেই যোগদান করেছিল। আর তাই এই বিদ্রোহ ছিল সর্বস্তরের অংশগ্রহণ, ইয়া ছিল প্রথম বৈশিষ্ট্য। দুই হল এই সাঁওতাল বিদ্রোহের আরেকটি অন্যতম কারণ হল অসমের লড়াই। সাঁওতালদের অস্ত্র হিসেবে ছিল কি? ছিল তীর, ধনুক, বল্ল। ব্রিটিশদের ছিল আধুনিক অস্ত্রশস্ত্র, বন্দুক, কামান, তরোয়ার, এর সঙ্গে লড়াই করেছিল। এই অসাম্যের লড়াই ছিল সাঁওতাল বিদ্রোহের দ্বিতীয় বৈশিষ্ট্য। শুধু তাই নয়, এর পাশাপাশি আমরা কি দেখব? তারা ব্রিটিশ মহাজন আর জমিদারদের ধ্বংস করতে চেয়েছিল। এই ধ্বংস সাধন ছিল সাঁওতাল বিদ্রোহের তৃতীয় বৈশিষ্ট্য। কেননা তারা বুঝেছিল তাদের ধ্বংস সাধন করতে পারলে আবার পূর্বের অবস্থা সাঁওতালদের ফিরে আসবে। যাক, এর পাশাপাশি আমরা দেখব শেষ পর্যন্ত সাঁওতাল বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে। এই সাঁওতাল বিদ্রোহ যখন ব্যাপক আকার ধারণ করে, তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যাপক পুলিশ বাহিনী নিয়োগ করে বা পুলিশ পাঠায়। সেই পুলিশের অত্যাচারে সাঁওতালরা, তারা আরো ক্ষুব্ধ হয়, তীব্র লড়াই হয়। যারা নেতৃত্ব দিয়েছিল সিধু কানু, এদেরকে অ্যারেস্ট করা হয়, এদেরকে ফাঁসি দেওয়া হয়, এবং প্রায় 23,000 সাঁওতালকে কি করা হয়? 23,000 সাঁওতালকে নির্মমভাবে হত্যা করা হয়, যাতে কখনোই সাঁওতালরা আর সাহস না পায় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করার। যাক, সাঁওতাল বিদ্রোহের বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহের গুরুত্বকে কখনোই আমরা অস্বীকার করতে পারবো না। কেননা এই বিদ্রোহ সাঁওতালদের পৃথক পরগনা তৈরি হতে সাহায্য করেছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাধ্য করেছিল। বিদ্রোহের ব্যাপকতা এতটা ছিল। শুধু তাই নয়, ব্রিটিশ বিরোধিতার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছিল এই সাঁওতাল বিদ্রোহ। এর পাশাপাশি তারা মহাবিদ্রোহ এর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল, মহাবিদ্রোহীদের মনোবল বৃদ্ধি করেছিল। এক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব যথেষ্ট। আমরা এবার ক্যারেক্টারটা দেখে নেব যে ক্যারেক্টার বা চরিত্র কেমন ছিল, মানে কোন কোন গবেষক এই বিদ্রোহকে কোন কোন চোখে দেখেছেন। নাম্বার ওয়ান, কোন কোন গবেষক এই সাঁওতাল বিদ্রোহকে উপজাতি বিদ্রোহ বলেছেন। কেননা তারা মনে করেন এই সাঁওতাল বিদ্রোহ ছিল উপজাতি বিদ্রোহ, কারণ সাঁওতালরা ছিল আদিম প্রকৃতির, তাদের উপর ব্রিটিশরা যে আঘাত এনেছিল, সেই ব্রিটিশদের সেই আঘাত তাদেরকে বিদ্রোহ করতে সাহায্য করেছিল, তাই ইয়া ছিল উপজাতি বিদ্রোহ। কোনো কোনো গবেষক এই সাঁওতাল বিদ্রোহকে নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ বলেছেন। কেননা তারা বলেছেন এই সাঁওতাল বিদ্রোহ যখন শুরু হয়েছিল, এই সাঁওতাল বিদ্রোহে তাঁতি, কোমর, ম্যাথর, মুচি সকল শ্রেণীর মানুষ সাঁওতালদের সঙ্গে যোগদান করেছিল, তাই ইয়া ছিল নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ। আবার অনেক গবেষক একে কি বলেছেন, এই বিদ্রোহকে বলেছেন ব্রিটিশ বিরোধী বিদ্রোহ।
কেন না সাঁওতালরা লড়াই করেছিল শুধু ব্রিটিশদের অত্যাচার হতে রেহাই পাওয়ার জন্য, জমিদারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, সুৎখোর মহাজনদের শোষণের হাত থেকে বাঁচার জন্য। যাক, মহাবীরদের চরিত্র প্রকৃতি যাই হোক না কেন, এই মহাবীরদের এই সাঁওতাল বিদ্রোহ গভীরভাবে এফেক্ট ফেলেছিল। কেননা 1857 সালে যে মহাবিদ্রোহ হয়, সেই মহাবিদ্রোহের বিদ্রোহীদের মনোবল বৃদ্ধি করেছিল 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ। আর তাই এই সাঁওতাল বিদ্রোহের গুরুত্বকে কখনোই অস্বীকার করা যাবে না। এই বিদ্রোহ পরবর্তী বিদ্রোহীদের মনোবল গভীরভাবে বৃদ্ধি করেছিল এবং তাদের বিদ্রোহে অনুপ্রেরণা যুগেছিল। তাদের ব্রিটিশ বিরোধী ক্ষোভ জাগ্রত করে দিয়েছিল। সুৎকর মহাজন এবং জমিদারদের অত্যাচারে রেহাইয়ের একটা দিক এই সাঁওতাল বিদ্রোহ দেখিয়ে দিয়ে গিয়েছিল।